আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডিলিশিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনারা কীভাবে ঘরে বসে ব্লেন্ডারে ভর্তা বানাতে পারেন। তো এর জন্য আমি আজকে যেটা দেখাবো কাচকি শুটকি ভর্তা। এর জন্য আমার যেটা লাগবে কাচকি শুটকি লাগবে, সাথে লাগবে শুকনো মরিচ এবং পেঁয়াজ আর রসুন কাটা। তো সবগুলোকে আমি আগেই তেলে একটু ভেজে নিয়েছি। এখানে আমি কাচকি শুটকি যেটা নিয়েছি সেখানে হচ্ছে আমি একটু কালিজিরা অ্যাড করেছি, কারণ আমার শাশুড়ি কালিজিরা দিলে অনেকে বলে যে অনেক টেস্ট অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, আর নাহলে এটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, তা আমি যেগুলো যেহেতু আমি সবগুলো আগে ভেজে নিয়েছি, তো আমি এক এক করে আমার ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি ব্লেন্ডারে হচ্ছে আমার মরিচটাকে ব্লেন্ড করবো, দেন আমি আস্তে আস্তে করে এক এক করে সবই দিয়ে দিব, আর লবণটাও পরিমাণ মতো দিব। তো সবগুলো একসাথে যখন দিয়ে দিব, দিয়ে দিলে পরে দেন করার পর দেখবেন সেই লুকটা চলে আসে, লাইক সেম বাটা যেভাবে আপনারা বাটা হয় সেভাবে। তো আমি হাত দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি, তারপর আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো এভাবে খুব সহজে আপনারা বাটায় না বেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেম স্বাদেই আপনারা এটা তৈরি করতে পারবেন। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।